এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে চলাচল করা যানবাহনের ভাড়া আরও এক দফা বাড়ানো হয়েছে। পরিবহন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার 6 বছর হলো আজ। শুক্রবার সকালে রাজধানীর গুলশানে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা। সৌদি আরবে এ বছর হজ করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 25 দিনে মোট 8 জনের মৃত্যু হলো বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আলোচিত শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার প্রধান আসামি আশরাফুল আহসান জিতুকে স্কুল থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলটির অধ্যক্ষ। যুক্তরাষ্ট্রের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী হাওয়াই দ্বীপে এই পরীক্ষা চালায়। ভয়ঙ্কর এক সমুদ্র যাত্রা শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ডমিনিকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল। আটলান্টিক সাগরে বিপদে পড়ে বিসিবির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন টাইগাররা। অভিনয় জীবনে ফিরেছেন ঢালিউডের প্রিয়দর্শিনী মৌসুমী। গত 29 জুন FTC তে সোনার চর সিনেমার ডাবিং দিয়ে দীর্ঘদিনের বিরতি কাটালেন তিনি।